চাঁদপুরের ঢাকাতিয়া নদীতে বালুবাহী বালখেট ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, এখনও নিখোঁজ রয়েছেন একজন। সকালে মমিনপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী বালখেট ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষে পাঁচজন নিখোঁজ হয়, পরে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ, তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি। দর্শক, আগে জানিয়েছি, চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালখেট ও ট্রলারের সংঘর্ষে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইখানকার আরও বিস্তারিত তথ্য জানবো। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী তালহা জোবায়ের, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। তালহা, আপনি ঘটনাস্থলে রয়েছেন, সেখানকার কি বিস্তারিত পরিস্থিতি জানাবেন আমাদের? তালহা, আপনি অপলা, আপনি যেমনটা বলছিলেন যে বালখের এবং মাটিভর্তি ট্রলারের সংঘর্ষে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আমি এই ঘটনাস্থলে আছি এই মুহূর্তে। আমি যদি আপনার মাধ্যমে একটু দেখাই উদ্ধার অভিযান, এবং হচ্ছে কি সেই সাথে দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অর্থাৎ পাঁচজনের এখন পর্যন্ত কিন্তু পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া যেই ট্রলারের মধ্যে যেই কয়েক যে যতজন ছিল লোক সংখ্যা, তাদের মধ্যে কিন্তু এখন আর তেমন কেউ মিসিং নেই, অর্থাৎ এখন আর কেউ নিখোঁজ নেই। আজকে সকাল 6:30 দিকে কুয়াশার কারণে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী একটি বালখেড এবং বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়, এবং সংঘর্ষের পরে কিন্তু এই হতাহতের ঘটনা ঘটে। আমি যদি স্থানীয়দের, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, তাদের সাথে যদি একটু কথা বলে একটু জানার চেষ্টা করি। আসলে আপনি তো এই স্থানীয় লোক, এবং আপনি যে বিষয়টা দেখেছেন বা জানেন আসলে সংঘর্ষের বিষয়টা, যদি একটু আমাদেরকে একটু জানান আসলে কি ঘটেছিল তখন। সালামু আলাইকুম। সকালবেলা তখন 6:30 বাজে আনুমানিক, আমরা এখানে দাঁড়ানো। এই মুহূর্তে দেখলাম বালুর জাহাজটা হাজীগঞ্জ দিকে যাবে আর কি ভর্তি করা, এবং মাটির ট্রলারটা মৈশাদি AMS ব্রিকফিল্ডের দিকে যাবে। এই মুহূর্তে মমিনপুর 1 নম্বর ওয়ার্ড, 8 নং বাগাদি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, মাদ্রাসার দক্ষিণ পাশ কর্নারে এই মুহূর্তে কুয়াশা হঠাৎ চাপের কারণে এই একটা সংঘর্ষ হয়। আর ট্রলারগুলি বালুর এমনভাবে চলে, তারা ব্যাপারভাবে চলাচল করে, কোনো ইয়া করেনি। অপলা, যেমনটা শুনছিলেন আসলে এই যে ডাকাতিয়া নদী, সেটা কিন্তু একটি সংকীর্ণ একটি নদী, কিন্তু সেই নদীর মধ্যে দিয়ে কিন্তু স্থানীয়দের মতে, এবং আমরা যেটা দেখেছি যে যেই বালখের চলাচল করে সেগুলো কিন্তু অত্যাধিক ঝুঁকি নিয়ে চলাচল করে। এই ঘটনার পরপর কিন্তু কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা, তাছাড়া নৌ পুলিশের সদস্যরা এসে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উদ্ধার অভিযান পরিচালনা করে। তো অপলা, এই ছিল আমার কাছে সর্বশেষ নদীতে দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। তাহলে আপনাকে ধন্যবাদ।